সো আমি মনে করি এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরুতে এখন আর সময় নাই, এই রিস্কে যাওয়া দরকার নেই। আপনাদের যথেষ্ট ফ্রিডম দেওয়া হচ্ছে, চিন্তা ভাবনায় গ্যাস চাই, সেই বিষয়টা হলো মিনিস্ট্রি চায় গ্যাস। আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে কিন্তু দেশ ডুববে। সো আমরা এখন এখন কেয়ারি করবো, টাইমলাইন দিয়ে দিব, যে সাকসেসফুল হবে সে থাকবে, না থাকলে তাকে আমরা সরাই দেব। ক্যাপাসিটি তো থাকতে হবে। আপনি যদি বলেন না এটার 1000 এমএনসি পাওয়া যেতে পারে খুব খননে, আপনারা বিশেষজ্ঞ, আপনারা বলতে পারবেন ওদের পসিবল কি পসিবল না। কারণ আমি যতটুকু বুঝি 11 বছর হইল তো, তো গ্যাস পাওয়ার প্যারালেলি মনে করেন গ্যাস একটা কূপ পাওয়া গেল, ওনারা 6 মাস নিলেন, জায়গা একর করতে লাগে 3 মাস 4 মাস, ড্রিলিংয়ে যেতে লাগে 2.5-3 মাস, টাকা জোগাড় করতে সব কিছু পাস করতে 1 বছর লেগে যায়। 1 বছরে গ্যাস পেল, তারপরে তারা প্রসেসিং প্ল্যান্টের জন্য তারা টেন্ডার দিবে, 2.5 বছর চলে গেল। তার মানে একটা ড্রিল করার পরে ওই যে প্রসেসিং প্ল্যান্ট আসতে আর ওখান থেকে গ্যাস পাইতে লাগে 4 বছর। আপনারা কেউ হিসাব করছেন কিনা আমি জানি না, আমি আমার এক্সপিরিয়েন্সে বলতেছি এই, তারা যতক্ষণ যাবৎ গ্যাস না পাবে ততক্ষণ যাবৎ প্রসেসিং প্ল্যান্টের ডিপিপিও বানাবে না, প্যারালালি কাজ করার ইচ্ছা নাই। আমি যদি জানি, আমি জানি এখানে গ্যাস পাবো, বাট আমি যদি সাথে সাথে কিন্তু প্রসেসিং প্ল্যানের প্রসেসটা রেডি করতে পারি, জীবনও 11 বছরে করাইতে পারি নাই। ইলিশা 2D হয়েছে 80 সালে, আমার অনেকে জানেন কিনা, ইলিশার গ্যাস আবিষ্কার হয়েছে সেদিনকার। ভাই এত বছর কি করছেন আপনি এখানে, যারা মঞ্চে সামনে পাশে অনেকে এখানে ছিলেন, 3D হয়েছে 39-40 বছর পরে, কেন রে ভাই? তখন তো আমরা ছিলাম না। এক MD বলল ভোলাতে গ্যাস নাই, আমরা কি করলাম পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিলাম, আপনাদের খেলা আছে কিনা, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট শিফট করলাম, গ্যাস নাই। ওই MD ওখান থেকে বেরোয় গিয়ে জয়েন করলো এক প্রাইভেট অর্গানাইজেশন, বিরাট কোম্পানি, উনিকে বললেন স্যার প্রচুর গ্যাস ঘুরেন স্যার, অবস্থাটা দেখেন মন্ত্রণায়। সো আমি মনে করি এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরোতে হবে, এখন আর সময় নাই, এই রিস্কে যাওয়া দরকার নেই। ভাই আপনাদের যথেষ্ট ফ্রিডম দেওয়া হচ্ছে, চিন্তা ভাবনায় আমরা গ্যাস চাই, সেই বিষয়টা হলো মিনিস্ট্রি চায় গ্যাস, আমাকে ফিড ইন করতে হবে। আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে কিন্তু দেশ ডুববে। সো আমরা এখন এখন কেয়ারি করব না, টাইমলাইন দিয়ে দিব, যে সাকসেসফুল হবে সে থাকবে, না থাকলে তাকে আমরা সরাই দেব। আমরা এখন ওই পন্থায় গেছি, যাই করেন আপনারা যত তদবির করেন, সাকসেস রেট দেখে ওখানে তাদেরকে রাখা হবে। সাকসেস রেট 0, ইউ আর অলসো 0, এটা হলো আজকের কথা। আমি এখানে বলতে চাচ্ছিলাম না, যেহেতু বাইরেরা আছেন তারাও শুনুক যে কিভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, এটা একটা বিষয়। রাজনীতিবিদরা বসে থাকে, টেকনিক্যাল লোকরা তো তার কাছে নিয়ে আসতে হবে। আচ্ছা এই 46টা গ্যাস ফিল কোড যদি আমরা 46টা ড্রিল করতে চাইলে কত টাকা লাগবে? ফাইন্যান্সের কথা কিন্তু কি বলেন নাই, $1 বিলিয়ন উপরে লাগবে। এখন আগেই তারা চিন্তা করে রাখেন সবাই যে $1 বিলিয়ন কোত্থেকে আসবে, এই জন্য ড্রিল করব না, প্রস্তুতি নিব না আমি। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 ক্ষমতায় আসলেন, আমাদের রিজার্ভ ছিল less than $1 বিলিয়ন, ঠিক না? আরে ভাই এখন তো বিদ্যুতের বাজেটই $3 বিলিয়ন, এত নার্ভাস হওয়ার কি আছে আপনার?